হেলমেট যদি আপনি না পরেন তাহলে মোটরসাইকেল চালানো যাবে না, অর্থাৎ মোটরসাইকেল চালানোর জন্য হেলমেট অবশ্যই পরতে হবে। আমরা হচ্ছে টিম এডিসন, আর ঢাকা কলেজ থেকে আমরা কমপ্লিট করছি, আর আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ডিজিটাল রোড সেফটি, মানে মেইনলি এটা রোড সেফটি, রোড নিরাপত্তার কাজে দিবে। তো আমরা জানি দেশের জনসংখ্যা অনেক বেশি, আর এখানে কিন্তু সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল দুর্ঘটনাতে মারা যায় সব থেকে বেশি, এবং এটা গবেষণা প্রমাণিত। আর উইকিপিডিয়াতে বলা হয়েছে যে মূলত হেলমেট না পরার কারণে সব থেকে বেশি মোটরসাইকেল দুর্ঘটনার প্রাণহানি হয়, কারণ হেলমেট পরা থাকলে মেইনলি হয়তো দুর্ঘটনা ঘটতো কিন্তু প্রাণহানিটা অনেকাংশে এড়ানো যেত। আর বাংলা সরকার আইন করা হয়েছে যে অবশ্যই কিন্তু হেলমেট পরতে হবে, হ্যাঁ, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অনেকেই হেলমেট পরে না আর কি। তো সেক্ষেত্রে আমরা একটা সিস্টেম করেছি যে এই সিস্টেমটা যদি প্রত্যেকটা মোটরসাইকেলে এরকম কানেক্টেড থাকে তাহলে আমরা প্রত্যেককে হেলমেট পরাতে বাধ্য করতে পারবো। মানে হেলমেট যদি এই সিস্টেমটা কাজ হচ্ছে, হেলমেট যদি আপনি না পরেন তাহলে মোটরসাইকেল চালানো যাবে না, অর্থাৎ মোটরসাইকেল চালানোর জন্য হেলমেট অবশ্যই পরতে হবে, হেলমেট না পরলে মোটরসাইকেল অনই হবে না আর কি। হ্যাঁ, তো এটা কীভাবে কাজ করে আমি একটা আপনাকে দেখাই, যে এটা হচ্ছে একটা মোটরসাইকেল আর এখানে কিন্তু সিস্টেম অন আছে, হ্যাঁ, তো তবুও আমি মোটরসাইকেল অন করতে পারছি না, এটার কারণ হচ্ছে আমি হেলমেট এখনও পরি নাই। তো হেলমেট যখন পরবো দেখেন সিস্টেম কিন্তু অন হয়ে গেছে, হ্যাঁ, তো এখন আমি মোটরসাইকেল অন করতে পারছি। হ্যাঁ, আবার যদি আমি হেলমেট খুলে ফেলাই তাহলেই কিন্তু আর মোটরসাইকেল অন করতে পারবো না, অর্থাৎ ড্রাইভার মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই তাকে হেলমেট পরতে সে বাধ্য থাকবে। আর এভাবে কিন্তু আমরা অনেক প্রাণ বাঁচাতে পারি। প্রায় আমরা জানি প্রত্যেক দিন প্রায় 17 জন গড়ে মানুষ মারা যাচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায়, আর বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায় আর হেলমেট না পরার কারণে। তো সবাই যদি হেলমেট পরতে বাধ্য থাকে এভাবে তাহলে কিন্তু আমার মনে হয় অনেক প্রাণহানি আনানো সম্ভব। আর মেইনলি কিন্তু ইউথ বা আমাদের মতো যুবক যারা আছে তারাই হেলমেট না পরার একটা টেন্ডেন্সি দেখা যায়, তো তারা কিন্তু আমাদের দেশের সম্পদ, তো সেক্ষেত্রে আমরা তাদেরও প্রাণ বাঁচাতে পারবো এই সিস্টেমটা ব্যবহার করে। তো আমরা মূলত বানানোর সময় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি হাত দিয়ে বানিয়েছি, তৈরি করেছি, তো সেক্ষেত্রে 2 থেকে 2,500 টাকার মতো খরচ হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি যখন বানানো হবে এটা আমার মনে হয় এটা 500 টাকার মধ্যে হয়ে যাবে, মানে খুবই চিপ বলা যায়, খুবই সস্তা। একটা 2 লক্ষ টাকার মোটরসাইকেলের তুলনায় এটা কিন্তু অনেক চিপ বলা যায়, আর একটা জীবনের তুলনায় এটা কত সস্তা এটা তো বলার কোনো অপেক্ষায় রাখে না। হ্যাঁ, সেক্ষেত্রে এটা মনে হয় সকলেরই ক্ষেত্রে ব্যয় সাপেক্ষ হবে, মানুষ হেলমেট পরতে চায় না অনেক কারণে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই প্রজেক্টটা বাংলাদেশ সরকারের অ্যাভেলেবল করার জন্য নির্দেশনা দেওয়া উচিত, কেন আমাদের যে সড়ক দুর্ঘটনা আছে এটা এড়ানোর জন্য সরকার বিভিন্ন নীতিমালা করে, সড়ক পরিবহন আইন করেছে এবং অন্যান্য নীতিমালা, তার মধ্যে যদি একটা আইনে বলে দেওয়া হয় যে এই ডিভাইস সংশ্লিষ্ট মোটরসাইকেল ছাড়া অন্য কোনো মোটরসাইকেল বিক্রি বাংলাদেশে গ্রহণযোগ্য না, যদি বলে দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু মোটরসাইকেল কোম্পানিগুলো এটি বিক্রি করতে বাধ্য থাকবে, আর যারা ক্রেতা তারাও কিনবে, আর ক্রেতারা কিনতে বাধ্য থাকুক আর ইচ্ছা করেই কিনুক না কেন, তারা কিন্তু এটা অবশ্যই উপকৃত হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা গ্রহণযোগ্য প্রজেক্ট বর্তমানের প্রেক্ষিতে আমাদের দেশে। আমাদের প্রজেক্টটি আসলে এই ফেস্টের উপলক্ষে করা হয়েছিল না, আমরা আগেও এটা পার্টিসিপেট করেছিলাম সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বঙ্গবন্ধু সৃজনশীল মেধা 2022 সালে, ওইটাতে জাতীয় পর্যায়ে ফার্স্ট হয়েছিলাম এবং দেশের বাইরে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, একটা জাপানে গিয়েছিলাম আমরা। তো আমরা টিম তেমন ছিলাম না তখন, মানে ব্যক্তিগত উদ্যোগে আসলে তৈরি করা এটা, তবে এখন আমার একজন এখানে আসো, তো ও আসছে আমার অ্যাসিস্ট্যান্ট সহকারী হিসেবে তৈরি করার জন্য। আর এটা বানাতে খুবই সময় না, তার পরিকল্পনা ছিল অনেক দিনের, তবে বানাতে 4-5 দিনের মতো সময় নিয়েছি আমরা, তার মধ্যে বানিয়ে ফেলছি, বাট পরিকল্পনা অনেক আগের ছিল আর কি। ¿Qué es lo que está pasando?